যদি জানতে পারতাম যে যারা হাঁস খামার করে সফলতা অর্জন করতে পেরেছে, কিংবা আমরা যদি জানতে পারতাম যারা হাঁস খামার করে দীর্ঘদিন ধরে লসের মুখে পড়ে আছে, কী জন্য তারা লসের মুখে পড়ে আছে, কী কী ভুল ছিল তাদের খামারে, সেই ভুলগুলো যদি আমরা জানতে পারতাম কিংবা চিহ্নিত করতে পারতাম, অবশ্যই সেই ভুলগুলো অ্যাভয়েড করতাম। কিংবা যারা হাঁস খামার করে দীর্ঘদিন থেকে লাভবান হচ্ছে কিংবা সফলতা অর্জন করে আসছে, সেই সফলতার কারণগুলো কীভাবে তারা খামার মেনটেন করছে, কীভাবে খামারটা পরিচালনা করছে, এগুলো যদি আমরা জানতে পারতাম কেমন হতো। জি, আমাদের জানতে হবে হাঁস খামারের প্র্যাকটিক্যালি ধারণাগুলো। একজন সফল হাঁস খামারির কাছ থেকে আমরা জানতে পারি কীভাবে হাঁস খামারে সফলতা অর্জন করা সম্ভব। একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা সবসময় হাঁস খামার রিলেটেড প্র্যাকটিক্যালি বিষয়গুলো জানতে পারি এবং সেই প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমাদের খামারে প্রয়োগের মাধ্যমে আমরা সফলতার চেষ্টা করতে পারি। তো প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের হাঁস খামারের প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। আমরা কীভাবে খামার পরিচালনা করি, আমরা প্রতিনিয়ত খামারটাকে কীভাবে ধরে রেখেছি, কিংবা আমাদের ডিম পাড়া হাঁসের খামারের জন্য আমরা কী যত্ন, কীভাবে খামারটা মেনটেন করছি, সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই ভিডিওগুলো আপনারা যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন, আপনারা যারা আপনাদের খামারে কাজে লাগাচ্ছেন কিংবা কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পেরেছেন, তারাই বলতে পারবেন যে একজন হাঁস খামারির কাছ থেকে আপনাদের নতুন হিসেবে কী কী জানার আছে, কী কী শেখার আছে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওর পাশাপাশি প্রতিদিন সকাল 9:30 থেকে 11:00 পর্যন্ত লাইভে থাকি, যাতে করে আপনারা যারা নতুন খামারি আছেন, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সেই প্রশ্নগুলো খুব সহজে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে আপনারা সলিউশন বের করতে পারেন, কিংবা সেই প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, সেই প্রবলেমগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওর টপিক নিয়ে, সেই ভিডিও সম্পর্কে আরও যদি কোনো কিছু জানা থাকে, আপনারা কিন্তু কমেন্ট করছেন কিংবা আমরা প্রতিনিয়ত আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি। যে কথাগুলো দু এক কথায় উত্তর দেওয়া যায় সেগুলো আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিচ্ছি। যে কথাগুলো, যে প্রশ্নগুলো অনেক হাঁস খামারি কিংবা অধিকাংশ হাঁস খামারি জানা দরকার, যে প্রশ্নগুলো অনেক তত্ত্ববহুল হয়ে থাকে, সেগুলো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। আশা করছি এই প্রশ্নগুলো এবং এই উত্তরগুলো একজন নতুন হাঁস খামারির জেনে রাখা অনেক অনেক দরকার বলে আমি মনে করছি। তাই নতুন হাঁস খামারি যারা আছেন, অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু না টেনে দেখবেন। আর ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন, এবং আপনার যদি কোনো এক্স্যাক্ট প্রশ্ন থাকে কিংবা আপনি যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চান, কোন বিষয় নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো কমেন্টগুলো আমি একের পর এক পড়ছি এবং উত্তর দেওয়ার ট্রাই করছি। তো মিস্টার রোকনুদ্দিন ভাই লিখেছেন, আপু আমার হাঁসের 80% ডিম উঠে বেশ কিছুদিন, তারপর 85%, তারপর এখন রানিং 90%। আমি জানতে চাচ্ছি যে একটা খামারে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত ডিম আসে। আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, আমি আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি, আল্লাহ আপনার ভালো করুক। অসংখ্য ধন্যবাদ রোকনুদ্দিন ভাইকে এত সুন্দর মন্তব্য করার জন্য, এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন, যে তথ্যগুলো জানতে চেয়েছেন, এখন আমি সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তো এই রোকনুদ্দিন ভাইয়ের খামারে কিন্তু 80%, 85% এবং এখন 90% ডিম চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো উনি যেটা জানতে চেয়েছেন যে হাঁসের সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত ডিম আসে। তো হাঁসের সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম আসে এটা ডিপেন্ড করবে হাঁসের কোয়ালিটি কিংবা হাঁসের খামার ব্যবস্থাপনার উপর। আপনার খামার ব্যবস্থা যদি ভালো হয়, আপনার হাঁসের কোয়ালিটি যদি ভালো হয়, জাত যদি ভালো হয়, তাহলে অবশ্যই হাঁস থেকে আপনি ভালো পার্সেন্টেজে ডিম পাবেন। সেটা অবশ্যই 95-98% পর্যন্ত হতে পারে। তো এখন আমরা একটু জানি যে এই 95-98% ডিম সবসময় কি রেগুলার থাকে? জি না, সবসময় অবশ্যই রেগুলার থাকে না। আমাদের প্রথমে একটু জানতে হবে যে একটা খাকি ক্যাম্বেল হাঁস, ডিমের জন্য যে হাঁসটা আমরা
সবাই পালন করে থাকে সেই হাঁসের এক বছরে ডিম দেওয়ার ধারণ ক্ষমতা কত? তো একটা খাকি ক্যাম্বেল হাঁস 200 থেকে 320 পর্যন্ত বছরে ডিম দিতে পারে। তো এখন কথা হচ্ছে 200 থেকে 320 পর্যন্ত যদি একটা হাঁসের ডিম দেওয়ার ক্ষমতা থাকে তো সেই হাঁসটা অবশ্যই প্রতিদিন যদি একটা করে ডিম দেয় তাহলে 365টা ডিম হয়। তো একটা হাঁসের কিন্তু ডিম দেওয়ার ক্ষমতা 365টা। সুস্থ হাঁসের যদি 100% ডিম দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে এক বছরে 365 দিনে একটা হাঁস যে সুস্থ থাকবে তার গ্যারান্টি কোথায়? তো এই 365 দিনের মধ্যে নানা কারণে হাঁস অসুস্থ হতে পারে। অনেক প্রাকৃতিক আবহাওয়ার কারণে হাঁসের নানা ত্রুটি হতে পারে। খাদ্যে ত্রুটি হতে পারে, যত্নে ত্রুটি হতে পারে, খামার ব্যবস্থাপনায় ত্রুটি হতে পারে, যার মাধ্যমে ডিম কিন্তু কম হতে পারে। তো কিছু সময়ের জন্য হাঁসের 90 থেকে 98% পর্যন্ত ডিম আসলেও কিছু কিছু সময় পার্সেন্টেজ অনেক কম থাকতে পারে। সেটা খামার ব্যবস্থাপনা কিংবা হাঁসের গ্রোথের ওপর ডিপেন্ড করে। তো রোকনুদ্দিন ভাইয়া, আমার মনে হয় আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমি একটু হলেও দিতে সক্ষম হয়েছি। আর আপনার এ সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো এরপরে একটা কমেন্ট আসছে, এটা করেছেন MD জসিমউদ্দিন ভাই। উনি লিখেছেন, আপু আমার 6 হাঁস, 10 মাস হয়েছে এখনও ডিম দেয় না। 10 মাস যেহেতু হয়েছে এখনও ডিম দেয় না, তার মানে আপনি ডিম তৈরির খাবারটা হাঁসকে দিতে পারছেন না। তো হাঁস থেকে ডিম নেওয়ার জন্য অবশ্যই ডিম তৈরির খাবারটা দিতে হবে এবং পারফেক্ট খাবার দিতে হবে, পাশাপাশি আপনার হাঁসগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হবে। আর কী দিলে হাঁস ডিম দেয়, ডিম দেয়া হাঁসের জন্য কী খাবার দিতে হয়, সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো অবশ্যই ভাইয়া আপনি ফলো করবেন।